বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে গভীর নিম্নচাপ। আগামী 12 ঘন্টার মধ্যে সেটা অতি গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় গুলাবে পরিণত হবে। একদম সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সচিন। সচিন, লাগাতার নিম্নচাপ, সাধারণ মানুষের দুর্দশার খবর তো আমরা বারবার দেখাচ্ছি, নতুন করে ঘূর্ণিঝড় গুলাব আবারও কিন্তু সেই সতর্ক বার্তা জারি করছে, কি জানতে পারছো বিস্তারিত? দেখো, ইতিমধ্যেই কিন্তু অভিবিতা যেটা মনে করছেন একটি সুস্পষ্ট নিম্নচাপ বঙ্গোপসাগরের উপরে, এবং সেটি কিন্তু অতি গভীর নিম্নচাপে পরিণত হবে, এবং তারপরে সাইক্লোন এবং শক্তি সঞ্চয় করে যে সাইক্লোন গুলাবে, যেমনটি তুমি বলছিলে, তার প্রভাবে কিন্তু যে দক্ষিণবঙ্গের একাধিক জেলা, একাধিক গাঙ্গেয় উপকূলবর্তী অঞ্চল, সেগুলি কিন্তু এফেক্টেড হতে পারে। এবং তার জন্যই কিন্তু ইতিমধ্যেই রাজ্য সরকার, তারা কিন্তু যথেষ্ট কোমর বেঁধে মাঠে নামতে চলেছে। কোস্টগার্ড, তারা অ্যালার্ট রয়েছে। পূর্ব মেদিনীপুর, বিশেষ করে পূর্ব মেদিনীপুরের উপর নজর রাখা হচ্ছে, কেননা সেখানে ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্রে ইতিমধ্যেই কিন্তু পর্যটকদের যে স্নান করতে নামা, সেটাই রোধ লাগানো হয়েছে। এবং অবশ্যই যে বিষয়টিতে অতি গুরুত্বপূর্ণ গুরুত্বের সহকারে দেখা হচ্ছে, সেটা হচ্ছে যে বিভিন্ন জেলায় আমরা দেখেছিলাম কিছুদিন আগে, যেমন তুমি বলছিলে যে মানুষের দুর্দশা, সামান্য বৃষ্টিতেও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে সাধারণ মানুষ তারা ভোগান্তির মুখে পড়েছে, এবং সেখানে জমা জলের এই ঘূর্ণিঝড়কে প্রতিহত করার জন্য কলকাতা পুলিশ কতটা তৎপর, কি কি প্রস্তুতি পর্ব দেখতে পাচ্ছ? দেখো, আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে ভয়ঙ্কর এক ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে কলকাতা এবং সমগ্র দক্ষিণবঙ্গে, এবং তার জন্য কলকাতা শহরকে সচল রাখতে কার্যত লালবাজারের কন্ট্রোল রুম খোলা হয়েছে, এবং একই সঙ্গে প্রস্তুত হচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। আমি তোমাকে দেখাবো ছবিটা, আমার সঙ্গে রয়েছে আলিদ মিরাজ আলী। এবং দেখো, গাছ কাটা যন্ত্র থেকে অত্যাধুনিক যন্ত্র প্রস্তুত রাখছে ডিএমজি, কাজ করছে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ কাজ করছে, এবং তাদের একটা স্পেশাল টিম এখানে ডিপ্লয় করা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে গাছ কাটার যন্ত্র, অর্থাৎ যে কোনো ঝড় বৃষ্টির সময় দেখা যায় যে রাস্তায় গাছ পড়ে আটকে যায়, রাস্তা আটকে যায় এবং অসুবিধার মধ্যে পড়তে হয় মানুষকে, তাই গাছ কাটা যন্ত্র রাখছে। পাশাপাশি দড়ি, কাঠারি, পেট্রোল ইত্যাদি বিভিন্ন ইকুইপমেন্টসে কিন্তু সজ্জিত রয়েছে ডিএমজি, সঙ্গে সার্চ লাইট যাক রাখা হচ্ছে। একটা তোমাকে দেখাচ্ছি সেই ছবিটা, সার্চ লাইট হাতে যদি অন্ধকার হয়ে যায়, লোডশেডিং হয়ে যায় অন্ধকারের মধ্যেও, যাতে যারা উদ্ধার কাজ চালানো যায়, ওয়াকি টকি সঙ্গে রাখছেন ক্রমাগত নিজেদের মধ্যে যোগসাজশ রাখার জন্য, সেই জন্য কিন্তু ইতিমধ্যে তারা ওয়াকি টকি হাতে রাখছেন, এবং অবশ্যই সাদা উর্দিধারী যারা রয়েছেন তারাও সঙ্গে থাকছেন। তাই বলাই যেতে পারে এই যে বিপর্যয় সামনে আসতে চলেছে, এবং যেটা আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই পূর্বাভাস দিচ্ছে সেটাকে সামনে রেখে প্রস্তুত হচ্ছে লালবাজার। কলকাতা পুলিশের বিভিন্ন যে ডিসি অফিসগুলো রয়েছে সেখানে ডিপ্লয় করা হচ্ছে এদেরকে, এই টিমকে ডিপ্লয় করা হচ্ছে, থানাতেও ডিপ্লয় করা হচ্ছে এই টিম। একদমই 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 বোঝাই যাচ্ছে কলকাতা পুলিশ, তারা কিন্তু ইতিমধ্যে এই ঝড়কে প্রতিহত করার জন্য তারা তৈরি হতে শুরু করে দিয়েছে। পিঙ্কি, তুমিও আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যে আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছে আমাদের অপর প্রতিনিধি সুমনা রয়েছে। সুমনা, এর আগে আমরা আমফান দেখেছি, ইয়াস দেখেছি, আর এবারে গুলাব, এই ঘূর্ণিঝড়ে সতর্ক বার্তা আমরা পাচ্ছি, যথেষ্ট পরিমাণে কিন্তু একটা চিন্তাও তৈরি হচ্ছে, আরো কি কি বিস্তারিত তথ্য জানতে পাচ্ছো? দেখো, চিন্তা তো অবশ্যই, কারণ যেভাবে এগোচ্ছে, যেটা আবহাওয়াবিদরা বলছেন যে বঙ্গোপসাগরের উপরে এখন যে পরিমাণ তাপমাত্রা রয়েছে, যে তাপমাত্রা রয়েছে জলের, তাতে করে নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, এবং ইতিমধ্যে সেটা সাইক্লোনে পরিণত হয়েছে। এবং যেটা বলা হচ্ছে যে হাওয়ার বেগ ঘন্টায় 80 কিলোমিটারও হতে পারে, এবং সেটা 90ও টাচ করতে পারে, স্পর্শ করতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জায়গাটা, যে আমরা কিছুদিন আগেই দেখেছি যে কীভাবে দক্ষিণবঙ্গ ভেসেছে, এবং সেই জায়গা থেকে পূর্ব মেদিনীপুর অর্থাৎ দীঘা এবং তার সংলগ্ন বিভিন্ন এলাকা, সেখানে কিন্তু একটা আশ্চর্য রকমের একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানা যাচ্ছে সোমবার থেকে। এই মুহূর্তে আমি দেখাবো যে ঠিক কোন জায়গায় অবস্থান করছে সাইক্লোনটি। এই মুহূর্তে এই এই ঠিক এই জায়গায় অবস্থান করছে, রেকর্ডিং অপশন নিয়েছে, রেকর্ডিং অপশন নিয়েছে সাইক্লোনটি। এবং এর তারপরে এই যে সাইক্লোনটি, সেটি আস্তে আস্তে এগিয়ে যাবে। 25 তারিখ যখন এর অবস্থান এখানে, 26 তারিখ ঠিক কোথায় দাঁড়াচ্ছে শ্রেয়সী,
26 তারিখ এটি কলিঙ্গপত্তনম, সেখানে গোপালপুর সংলগ্ন কলিঙ্গপত্তনম সেখানে আছড়ে পড়বে এবং তার পরবর্তী ক্ষেত্রের অভিমুখটা কি হবে, অন্ধ্র এবং ওড়িশা উপকূল দিয়ে সেটা বেরিয়ে যাবে। এর প্রভাব তাহলে ঠিক কি পড়তে চলেছে? এর প্রভাব পড়তে চলেছে সোমবার দিন পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত, মানে আগামীকাল থেকে রোববার থেকে পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত, এবং সোমবার দিন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা সেখানে ভারী বৃষ্টিপাত, এবং কলকাতায় কিরকম থাকবে না, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কলকাতায় প্রভাব পড়বে। আবারও দুটো একদমই সুমনা, তুমি আমাদের সঙ্গে থাকো এবং সচিন এবং পিঙ্কি তোমরা আমাদের সঙ্গে থাকো। পরিবেশবিদ সুজীব কর তিনি বিষয়টি কি বলছেন একবার শুনবো। উত্তর মধ্য বঙ্গোপসাগরে যে নিম্নচাপটা অবস্থান করছিল সেটা গতকাল রাত্রেই সাইক্লোনে কনভার্টেড হয়ে গেছে এবং এই মুহূর্তে বঙ্গোপসাগরের জলের তাপ ঢাল অত্যন্ত বেশি, সেই কারণের জন্য এই সাইক্লোন অত্যন্ত দ্রুত গতিতে মুভ করছে এবং এই মুহূর্তে সেটা এগিয়ে যাচ্ছে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলের দিকে, নর্থ ভাইজাগ কোস্টে। এটা আগামীকাল সকাল 7:53 থেকে 8টার মধ্যে ল্যান্ডফল করবে। এই যে সাইক্লোনটা এগোচ্ছে এই মুহূর্তে যেটা এর দিকে অন্ধ্রপ্রদেশের দিকে, সেই সাইক্লোনের প্রভাবে আমাদের কলকাতায় খুব একটা কোনো প্রভাব পড়বে না এবং ঝড়ের গতিবেগ থাকছে মোটামুটি ভাবে 75-80 কিলোমিটার/আওয়ার। তবে আমাদের উপকূলবর্তী অঞ্চলে সামান্য কিছু জলোচ্ছ্বাস হতে পারে, এছাড়া কিন্তু ঝড়ের প্রভাব, এই ঝড়টার কোনো প্রভাব আমাদের এখানে থাকছে না। শুনছিলাম সুজীব করের কথা। তবে আমাদের প্রতিনিধি একদম সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন দীঘা থেকে, বিষ্ণুব্রত। বিষ্ণুব্রত, পরিবেশবিদরা কিন্তু বলছে যে ঝড়ের প্রভাব না পড়লে উপকূলবর্তী অঞ্চলগুলোতে সমুদ্র উথাল পাথাল হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। এই মুহূর্তের কি ছবি উঠে আসছে? পর্যটকরা যারা আছেন তারা কিন্তু কিছুটা হলেও স্নানের ঘাটে নেমেছেন, কেননা তুমি জানো যে এই মুহূর্তে যে জোয়ার সেটা জোয়ারের পরিস্থিতি একটু হালকা হয়েছে। সকাল থেকে কিন্তু সমুদ্র উত্তাল ছিল, প্রশাসনের তরফ থেকে মাইকিং করা হচ্ছিল এবং বারবার বলা হচ্ছিল যাতে করে সমুদ্র না নামে, কেননা যে জোড়া ঘূর্ণাবর্ত শুরু হয়েছে সেই ঘূর্ণাবর্ত কিন্তু ইতিমধ্যেই উড়িষ্যা উপকূলের দিকে এবং একটা বঙ্গোপসাগর যেটা বাংলাদেশের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেটা আবহাওয়াবিদ বলছিলেন। সেই সঙ্গে উপকূল জুড়ে তাজপুর, শঙ্করপুর, দীঘা এবং মন্দারমণি এলাকায় কিন্তু কড়া নজরদারি চালানো হচ্ছে প্রশাসনের তরফ থেকে। আমরা মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলেছিলাম, এলাকা পরিদর্শন করছেন তিনি এবং মৎস্যজীবীদের ফিরে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এমনটাই বলা হয়েছে এবং সেই সঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি সরজামিন কিন্তু এলাকাগুলি পরিদর্শন করছেন। আমরা ব্লক আধিকারীর সঙ্গে কথা বলছিলাম, তারা এটা বলছেন যে এই মুহূর্তে আমাদের কাছে যে নির্দেশ রয়েছে পূর্ব মেদিনীপুর উপকূল এলাকা জুড়ে একটা ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তুমি জানো ইতিমধ্যেই পটাশপুর, ভগবানপুর, এগরা এই বিধানসভার বিস্তীর্ণ এলাকা কিন্তু জলপ্লাবন, যেখানে কোথাও বা এক কোমর করে জল, কোথাও বা এক হাঁটু করে জল, তারের নিয়ে সমস্যা, বিশেষ করে সমস্যায় পড়েছেন যে খাবারের জল, কিন্তু সেই তুলনায় যদি আরো ভারী বৃষ্টি সম্ভাবনা দেখা দেয় তাহলে কিন্তু জনজীবন যে বিপর্যস্ত হয়ে পড়বে এমনটাই আশা প্রকাশ করা যাচ্ছে। সমুদ্র উত্তাল হতে শুরু করে দিয়েছে এবং প্রশাসনের দিক থেকে প্রশাসন যথেষ্ট তৎপর আছে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধিরা দীঘা থেকে বিষ্ণুব্রত এবং কলকাতা থেকে সুমনা, পিঙ্কি এবং সচিন ছিল আমাদের সঙ্গে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।